नमस्कार बंधुरा पापियास किचेने तोमादे स्वागत। आज के आमी आबार एकटा नतून रेसिपी निये तोमादे काछे हाजिर होये गेछि। सेटा होच्छे सिमाइयेर क्षीर पायस। तार जन्य देखो आमी एखाने सिमाई निये निएछि किछुटा, एटा प्राय 75 ग्राम मतो हबे। आर निएछि एखाने काजू बादाम, काजू बादामगुलो देखो आमी भेंगे निएछि। एकटा तेजपाता, दुटो छोटो एलाच, নিয়েছি চিনি, চিনিটা কতটা লাগবে আমি তোমাদের দেখিয়ে দেব। আর আছে ঘি। এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছিলাম, সেটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে পুরো 500 গ্রাম মতো করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কেমন লালচে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু দুধটা কেমন লালচে হয়ে গেছে। দুধটা আমার এই মাত্র নাবালাম। গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম ঘি। আর একটু দিয়ে দেবো, 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ঘি। এটা গ্যাসটা আমি কিন্তু পুরো লো ফ্লেমে রেখেই করছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। হালকা করে আমি এবার কাজুগুলো এতে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেই করবো। দেখো কাজু বাদামগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু বাদামগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কিশমিশ ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি সিমাইটা। আমি কিন্তু লো ফ্লেমে রেখে এটা আমি ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো ফ্লেমেই আছে, এটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। দেড় কেজি দুধে কিন্তু, আর 1.5 কেজি দুধটা আমি 500 গ্রাম যেহেতু ফুটিয়ে নিয়ে করে নিয়েছি 500 গ্রাম, তাতে আমার 50 থেকে 75 গ্রাম মতনই সিমাই দিলে ভালো হয়। এর থেকে বেশি দেওয়া যায় না, 50 দিলে খুবই ভালো হয়। আমি এখানে আমুল দুধ ব্যবহার করব না, সেই জন্য আমার দুধের পরিমাণটা বেশি লেগেছে। তোমরা চাইলে আমুল দুধও ব্যবহার করতে পারো। একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেবো এবার দুধটা। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি গরম দুধটা। দুধটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ফুটে ফুটে কেমন লাল হয়ে গেছে, ক্ষীরের মতো প্রায় হয়েই গেছে দুধটা। আর কিছুটা ফুটালেই কিন্তু দুধটা ক্ষীর হয়ে যেত, ওই জন্যই এর নাম হচ্ছে ক্ষীর পায়েস। সিমুইয়ের ক্ষীর পায়েস। দেখো এবার আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবো।
দুটো ছোটো এলাচ আমি একটু ভালো করে গুঁড়িয়ে নেব। দেখো আমার কিন্তু এটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচটা। আমি এবার কিন্তু গ্যাসটা পুরো লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব, প্রায় 5 মিনিট মতো। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভাজাগুলো। আরও আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি চিনিটা তোমাদের দেখানো হলো না, চিনিটা দিয়ে নিই। আমি এখানে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম চিনি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো চিনি দেবে। আরও আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেমে। দেখো ক্ষীর পায়েসটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সিমুইয়ের ক্ষীর পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওয় দেখা হবে।